আমরা একটু মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যাদেরকে কেউ ত্রাণ দিচ্ছে না, তাদের ঘরে ঘরে আমাদের প্রতিটা ইউনিয়নের টিম তারা মানুষের ঘরে ঘরে সন্ধ্যা পরে গিয়ে নখ দরজায় নখ দিবে, তাদের ঘরে ঘরে এইসব ত্রাণগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে। চুপি চুপি গোপনীয়তা বজায় রেখে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ, ইউকের পক্ষ থেকে আমরা তারা বিতরণ করব। সিলেট তথা যকিগঞ্জ সুনামগঞ্জ থেকে নিয়ে একেবারে সিলেট থেকে নিয়ে যকিগঞ্জ সদর ইউনিয়ন সব পুরো যকিগঞ্জ প্লাবিত হইল। তখন দেখা গেছে ওয়েলফেয়ার পুরা যকিগঞ্জকে ত্রাণ দিচ্ছে, এতে খুব ভালো লাগছে। এই ধরনের সংগঠনের সাথে আমরা যারা কাজ করতে পারতেছি এই জন্য আমাদের ভালো লাগছে। আজকের এই যে আয়োজনটি করা হচ্ছে যকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে, অর্থাৎ লন্ডনে যেসব যকিগঞ্জের মানুষ রয়েছেন তারা প্রতি বছর অর্থাৎ যে কোনো যকিগঞ্জের মানুষের বিপদ আপদের মধ্যে তারা সর্বপ্রথম কিন্তু এই যকিগঞ্জের মানুষের পাশে দাঁড়ান। তারা কিন্তু গেল এক মাস আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যকিগঞ্জ ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, দ্বিতীয় দফায় বন্যা। প্রথম দফায় তারা গোটা যকিগঞ্জ উপজেলায় তারা খাদ্য সামগ্রী দিয়েছিল, এবার দ্বিতীয় দফায় আজকে পুরো যকিগঞ্জ উপজেলার একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজকে কিন্তু এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। 18টি ট্রাক এখান থেকে যাচ্ছে, প্রতিটা ব্যাগে 11 কেজির উপরে মালামাল রয়েছে। এবং এখানে আপনাদেরকে বলতে পারি যে মাত্র 2-4 দিন পরেও কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদের আদা সহ অর্থাৎ মশলা জাতীয় সহ প্রতিটা ব্যাগে আজকে কিন্তু প্যাকেট করা হয়েছে। এখানে আমাদের প্রতিটা ইউনিয়ন এবং 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা 10টি টিমে এখানে এসেছে। 10টি টিম তারা তাদের নিজ নিজ ইউনিয়ন এবং পৌরসভায় নিয়ে যাবেন, তারা সেখানে কিন্তু তালিকা করেছেন। এবং আপনাদেরকে একটা জিনিস আমরা বলতে চাই, অনেক জায়গায় কিন্তু একান্ত দারিদ্র যাদেরকে আমরা বলি তারা কিন্তু 1-2-4 বার করে ত্রাণ পেয়েছেন, কিন্তু আমরা সেদিকে এবার যাচ্ছি না। আমরা একটু মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যাদেরকে কেউ ত্রাণ দিচ্ছে না, তাদের ঘরে ঘরে আমাদের প্রতিটি ইউনিয়নের টিম তারা মানুষের ঘরে ঘরে সন্ধ্যা পরে গিয়ে নখ দরজায় নখ দিবে, তাদের ঘরে ঘরে এইসব ত্রাণগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে। এবং আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি যকিগঞ্জের যেসব মানুষ লন্ডনে রয়েছেন এবং যকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে তারা কিন্তু সর্বদা মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যদি এই ফান্ড না দিতেন তাহলে আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে পারতাম না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে আপনারা দেখেছেন হয়তো সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট সদর উপজেলা এবং সুনামগঞ্জ উপজেলায়, সুনামগঞ্জে আমরা যাবো আগামী সপ্তাহে, এবং অন্যান্য জায়গাগুলো বন্যার্থ মানুষদেরকে কিন্তু যকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ইতিমধ্যে তাদেরকে ত্রাণ সহায়তা ইতিমধ্যে পৌঁছে দিয়েছে। আজকে যকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ হচ্ছে, 5,500-এর উপরে ত্রাণ বিতরণ হচ্ছে। আমাদের প্রতিটা 9টা ইউনিয়ন এবং 1টা পৌরসভায় ডিস্ট্রিবিউট করা হবে, এবং প্রতি ইউনিয়নের প্রতিনিধির কাছে এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা এমনভাবে বিতরণ করব সন্ধ্যা পরে মধ্যবিত্ত বা যে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষ ত্রাণ পায় নাই বা মানুষের দ্বার প্রান্তে যেতে পারে নাই, এদের কাছে আমরা সন্ধ্যা পরে দরজায় নক করে চুপি চুপি গোপনীয়তা বজায় রেখে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ, ইউকের পক্ষ থেকে আমরা তারা বিতরণ করব। এবং অতীতেও নারীর টানে যকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে যে উদ্যোগগুলো গ্রহণ করেছে সবাই দেখতে পারছেন, আমরা তা যকিগঞ্জবাসী তাদের কাছে কৃতজ্ঞ। এ ধরনের ত্রাণ কর্মতা আপনারা বিগত সময়ে দেখেছেন। প্রথমে আমি একটু পিছন থেকে বলি, করোনাকালীন সময় থেকে নিয়ে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পুরা যকিগঞ্জ থানা থেকে নিয়ে গোটা সিলেটকে অনেক ত্রাণ সামগ্রী দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছে। বর্তমান সময়ে যে দুইটা পর্যায়ে বন্যা এসে প্রথম ধাপে যকিগঞ্জ একবার বন্যা কবলিত হইল, ওই টাইমে দেখা গেছে যে পুরা যকিগঞ্জে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রাণ দিয়েছে, সব প্রতিটা ইউনিয়নে ঘরে ঘরে নিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে। এবার আবার দ্বিতীয় দফা যখন ভয়াবহ বন্যা কবলিত হইল, তখন সিলেট তথা যকিগঞ্জ সুনামগঞ্জ থেকে নিয়ে একেবারে সিলেট থেকে নিয়ে যকিগঞ্জ সদর ইউনিয়ন সব পুরা যকিগঞ্জ প্লাবিত হইল। তখন দেখা গেছে ওয়েলফেয়ার পুরা যকিগঞ্জকে ত্রাণ দিচ্ছে, এতে খুব ভালো লাগছে। এই ধরনের সংগঠনের সাথে আমরা যারা কাজ করতে পারতেছি এই জন্য আমাদের ভালো লাগছে।